আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। বিদ্যুতের সাফল্যের বয়ান দুঃসংবাদে পরিণত হয়েছে দাবি রবের। বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখাটাই কষ্ট ব্যাপার হয়ে গেছে দাবি শেখ হাসিনার। এদিকে তাদের কাছে ক্ষমতা, স্বরতন্ত্র ও গণতন্ত্র সবই সমান দাবি কাদেরের। আরো জানিয়ে দেব নূপুর শর্মার মাথার দাম ঘোষণা, আজমির শরীফের খাদেম গ্রেফতার। আরো থাকছে সর্বনাশে বন্যায় সিলেটে কেড়ে নিয়েছে 57টি তাজা প্রাণ। এদিকে ফরিদপুরে বেড়েছে করোনা, 7 দিনে 82 জন আক্রান্ত। সর্বশেষে জানিয়ে দিচ্ছি থানার মধ্যে পুলিশকে পেটালেন যুবক। শুনছিলেন সংবাদ শিরোনামের পর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে। বিদ্যুতে সাফল্যের বয়ান দুঃসংবাদে পরিণত হয়েছে। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ নিয়ে সরকারের সাফল্য ও আত্মতৃপ্তির বয়ান ইতিমধ্যে দুঃসংবাদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন যে এসডি সভাপতি আসমা আব্দুর রব। সারা দেশে ব্যাপক লোডশেডিং চলছে, জনজীবন দুর্ভোগে অতিষ্ঠ বলে উল্লেখ করেন তিনি। রব বলেন, খোদ রাজনীতিতে বিদ্যুতের লোডশেডিং অস্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। লোডশেডিং এর কারণে চিকিৎসা, শিক্ষা ও শিল্প কারখানা সহ সর্বক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। রাজধানীর বাইরে গ্রাম অঞ্চলে বিদ্যুতের জন্য হাহাকার চলছে। বিদ্যুতের অভাবে সেচতন্ত্র বন্ধ থাকায় মৌসুমী আবাদ সহ বিরূপ প্রভাব পড়ছে সামগ্রিক উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা বাড়লেও বিতরণ ও সরবরাহ সক্ষমতা বাড়েনি। বিদ্যুৎ বিপর্যয়ের এই দুর্গতি দ্রুত নিরসনের সম্ভাবনাও নেই। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন যে এসডি সভাপতি আসামা আব্দুর রব বলেন, সরকার এখন অফিস, দোকান, মার্কেট ও কাঁচা বাজার বন্ধ সহ উৎপাদন উপকরণের সাশ্রয়ে যে নতুন বয়ান দিয়ে যাচ্ছে এতে জনগণের চরম ক্ষতির সম্মুখীন হবে। বিদ্যুতের অপচয়, অপ্রয়োজনীয়তা এবং কোথায় সাশ্রয় করা যায় তা চিহ্নিত করে সরবরাহ ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারছে না। তিনি বলেন, গত এক দশকে বিদ্যুৎ খাতে সরকার বিপুল পরিমাণ অর্থাৎ 2.18 লাখ কোটি টাকা ঋণ নিয়েও জনগণের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পারেনি। দক্ষতার অভাব, দুর্নীতি ও অপচয় বন্ধ করতে না পারলে এ খাতে দেনার পরিমাণ আরও বাড়বে। এ সকল আদায় অবশ্যই সরকারকে বহন করতে হবে। রব আরও বলেন, দেশের সক্ষমতার 58% বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে বছরে হাজার হাজার কোটি টাকা, যা কোনোক্রমে জাতীয় স্বার্থের সহায়ক নয়। অর্থনীতিবিদরা বলেছেন, ক্যাপাসিটি পেমেন্টের কারণে কোনো বিদ্যুৎ কেন্দ্র থেকে যেটুকু বিদ্যুৎ কেনা হয় তার দাম প্রতি ইউনিট গড়ে 600 টাকা পর্যন্ত পড়েছে, যা বিস্ময়কর ঘটনা। সিস্টেম লসের নাম বিদ্যুতের মূল্য পুনরায় 58% বাড়ানোর চেষ্টা চলছে। যে কোনো দিন বিদ্যুতের দাম বাড়াতে পারে, যা জনজীবনকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। সরকারি খাতে কম মূল্যের বিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেসরকারি খাতের অধিক মূল্যের বিদ্যুৎ উৎপাদন ও ক্রয়কে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জলবায়ু সম্মেলনের জীবাশ্ম জ্বালানি বিশেষ করে কয়লা ব্যবহার বন্ধ করার পরিকল্পনা ঘোষণার পরও বাংলাদেশে অপরিকল্পিতভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, এমনকি জ্বালানির উৎস বিবেচনায় নেওয়া হয়নি। সভায় এসব কথা বলেন আসামা আব্দুর রব। তিনি বলেন, অনেক আন্তর্জাতিক আর্থিক সংস্থা নতুন করে কয়লা খাতে বিনিয়োগ না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাংলাদেশে বিদ্যুতের খাতের জন্য এটি একটি বড় দুঃসংবাদ, ফলে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চরম ঝুঁকিতে পড়বে। বিদ্যুৎ খাতের তুঘলকি কর্মকাণ্ড বন্ধ করে দক্ষতা বৃদ্ধি করতে হবে, সরকারি সকল বিদ্যুৎ কেন্দ্র চালু করতে হবে ও অধিক ব্যয়বহুল রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করতে হবে, প্রয়োজনে জ্বালানি খাতে ভর্তুকি বাড়াতে হবে। রব আরও বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো 10,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে, তাই স্থল ও সমুদ্রভাগে নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জ্বালানি খাতে সক্ষমতা বাড়াতে হবে, পরিকল্পনা অনুযায়ী নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে হবে, প্রযুক্তি দ্রুত বদলে যাচ্ছে, সুতরাং স্বল্প মেয়াদের চাহিদা নিরূপণ করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমন্বয়ে পরিবেশ বান্ধব যুগোপযোগী পরিকল্পনা নিতে হবে। জাতীয় স্বার্থে বিদ্যুৎ খাতের আমূল সংস্করণ করে জনগণের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। কিছুদিন আগেও গর্বভরে দাবি করা হতো দেশ থেকে বিদ্যুৎ ঘাটতি উধাও হয়ে গেছে। এখন স্বয়ং প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, বিপণী বিতান, দোকানপাট, অফিস আদালত এবং বাড়িঘরে আলোকসজ্জা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বানের কথা জানানো হয়। এছাড়া আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত
ইনকিউবেটরের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এলাকাভিত্তিক পালাক্রমে লোডশেডিং করার প্রস্তাব করেন। হ্যাঁ, বিদ্যুৎ আমরা সকল ঘরে দিয়েছি এটা ঠিক, কিন্তু বর্তমানে কিন্তু আমাদেরকে লোডশেডিং করতেই হবে, যতটুকু পাওয়া যায় এই বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। আর আমাদের এখন একটাই উপায় যে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে প্রত্যেক এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে এটার একটা রুটিন তৈরি করে সেইভাবেই লোডশেডিং, যাতে মানুষ সেই সময়টা প্রস্তুত থাকতে পারে, যে মানুষের কষ্টটা যেন আমরা লাঘব করতে পারি, সেই বিষয়টাই আমাদের এখন নজরে দিতে হবে। এবং আমি মনে করি, আশা করি যে দেশবাসী অন্তত এ ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। উল্লেখ্য, দেশে বিদ্যুতের চাহিদা বাড়লেও উৎপাদন এখনও কম, লোডশেডিংও গত কয়েকদিনের চেয়ে কিছুটা বেড়েছে। ঢাকায় দুই বিতরণ কোম্পানি বলছে লোডশেডিং করা হচ্ছে 460 মেগাওয়াট, প্রতিটি ফিডারে নিয়মমাফিক এই লোডশেডিং করা হচ্ছে, সব মিলিয়ে দেশে প্রায় 2000 মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। এখন দিনে সর্বোচ্চ চাহিদার সময় 10,831 মেগাওয়াট এবং রাতে পিক আপ আওয়ারে 12,036 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু দিনে রাতে সবসময়ই এর চেয়ে অন্তত 2000 মেগাওয়াট বিদ্যুতের বাড়তি চাহিদা রয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে দেশের গ্রামীণ জনপদে বিদ্যুতের অবস্থা বেশি খারাপ, চাহিদার বিপরীতে বরাদ্দ কম থাকায় 69টি গ্রিডের সবকটিতেই লোডশেডিং করা হচ্ছে। এর আগে গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্যাস বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হবার আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানির বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং ভারত থেকে 1600 মেগাওয়াট আমদানিকৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। নসরুল হামিদ বলেন, চলমান সংকটে জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখতে বলবো, সবার কাছে একটাই অনুরোধ, আসুন আমরা সবাই গ্যাস বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। তাদের কাছে ক্ষমতা, স্বৈরতন্ত্র ও গণতন্ত্র সবই সমান। জনগণের মত প্রকাশের সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন, আর সেই নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতার প্রশ্নে তাদের কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্র সবই সমান বলেও তিনি মন্তব্য করেন। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে একথা জানিয়েছেন। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা কতটুকু নির্বাচন দিয়ে দেখতে বলেছেন বিএনপির মহাসচিব। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের তার উদ্দেশ্যে বলেন, নির্বাচনে আসন যথাসময়ে নির্বাচন হবে সংবিধানসম্মতভাবে, নির্বাচনের প্রমাণ হবে জনগণ কি ইতিবাচক রাজনীতির দিকে নাকি নেতিবাচক রাজনীতির দিকে, বাংলাদেশের জনগণ কি উন্নয়নের পক্ষে ভোট দেবে নাকি লুটপাটের পক্ষে রায় দেবে, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, দেশে যে উন্নয়নের জ্বর বইছে, মানুষ কি উন্নয়ন আর অর্জনকে ভোট দেবে নাকি দুর্নীতিকে ভোট দেবে? সারাক্ষণ নির্বাচন আতঙ্কে ভুগতে থাকা বিএনপির নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই আগেভাগে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একথা সে কথা বলছে। নির্বাচনকালীন সারাক্ষণ নিরপেক্ষ হলে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নাকি দৃশ্যমান হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আপনাদের দৃষ্টিতে নিরপেক্ষতার মানদণ্ড কি, তার প্রমাণ আপনারা ক্ষমতাসীন হয়ে বরাবর দেখিয়েছেন। বিএনপির নেত্রী একসময় বলেছিলেন, দেশে শিশু আর পাগল ছাড়া কেউই নিরপেক্ষ নয়। দেশবাসী জানে যতক্ষণ বিএনপি ক্ষমতা দখলের পথ নিরাপদ না হবে, নির্বাচনে জেতার গ্যারান্টি না পাবে, ততদিন তাদের নিরপেক্ষতার মানদণ্ড নিশ্চিত হবে না। বিএনপি যে কোনো উপায়ে নির্বাচনে জয়ের নিশ্চয়তায় এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা মানসিকতায় এখন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রধান অন্তরায়। জন্মলগ্ন থেকে বিএনপি রাজনীতিতে ক্ষমতা দখলের রাজনীতি, ক্ষমতা প্রশ্নের তাদের কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্র সবই সমান। তিনি বলেন, গণতন্ত্রের মন্ত্র ও ক্ষমতাতন্ত্রে বিভোর বিএনপি এদেশের গণতন্ত্র, জনমত, নির্বাচন এবং রাজনীতির অর্থবহ ও কল্যাণকর কোনো পন্থাতে আস্থা ছিল না, এখনও নেই। আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রকাশিত জনগণের মতামতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শ্রদ্ধাশীল। জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এদেশে নির্বাচন ব্যবস্থা যতটুকু উন্নতি হয়েছে, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী সরকারই
উন্নতি করেছে। গণতন্ত্রকে অবরুদ্ধ করেনি শেখ হাসিনার সরকার, বরং অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে। দেশের গণতন্ত্র আছে বলে বিএনপির নেতারা রাত দিন সরকারের অন্ধ সমালোচনা করছেন, মিডিয়ায় ঝড় তুলছেন এবং সংসদে আনুপাতিক হারের চেয়ে বেশি সময় পাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি থেকে গণতন্ত্র শিখতে চায় না। বিএনপি গণতন্ত্রের মূলে রয়েছে জনগণের অধিকার হরণ, ভোটারবিহীন নির্বাচন, সোয়া এক কোটি ভুয়া ভোটার, আগুন, সন্ত্রাস আর দুর্নীতির প্রতিষ্ঠাকরণ। পদ্মা সেতু উদ্বোধনের পর শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বিএনপি নেতাদের বুকে বিষ জ্বালা বেড়েই চলছে, আর এ থেকে হতাশায় ভুগতে থাকা বিএনপি নেতা আবুল তাবল বলছেন। নূপুর শর্মার মাথার দাম ঘোষণা, আজমির শরীফের খাদেম গ্রেপ্তার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ভারতে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার মাথার দাম ঘোষণা করায় রাজস্থানে আজমির দরগাহ শরীফের খাদেম সালমান চিস্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ, খবর এনডিটিভির। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সালমান চিস্তির বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি এক ভিডিওতে বলেন যে ব্যক্তি নূপুর শর্মার শিরচ্ছেদ করতে পারবেন তাকে নিজের বাড়ি উপহার দেবেন তিনি, নূপুর শর্মাকে পেলে গুলি করে হত্যা করবেন বলে হুমকি দেন সালমান। গত সোমবার রাতে সালমান চিস্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল, তখন থেকে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল। ভিডিওটি সত্যতা যাচাই করতে পারেনি উল্লেখ করে এনডিটিভির খবরে বলা হয়। তবে ভিডিওটিতে নূপুর শর্মার উদ্দেশ্যে দরগাশার ওই খাদেমকে বলতে শোনা যায়, সব মুসলিম দেশের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, আমি রাজস্থানের আজমির শরীফ থেকে বলছি, হুজুর খাজা বাবার দরবার থেকে এ বার্তা দেওয়া হচ্ছে। এ বিষয়ে দেওয়ান জয়নুল আবিদিন আলী খানের কার্যালয়ে এখান থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে ওই ভিডিওটির নিন্দা জানানো হয়, বলা হয়েছে মাজার হলো সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। বিবৃতিতে আরও বলা হয়েছে ভিডিওটিতে খাদেম যে মত দিয়েছেন তাকে দরগার বার্তা বলে বিবেচনা করা যাবে না, এটি ব্যক্তিগত মতামত যা প্রচণ্ড রকমে নিন্দনীয়। এদিকে গত এক জুলাই এক নির্দেশনায় দেশটির শীর্ষ আদালত বলেছিলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ভারতজুড়ে উত্তেজনা উস্কে দিয়েছে নূপুর শর্মা। আদালত আরও বলেছেন এজন্য পুরো দেশের কাছে তাকে ক্ষমা চাওয়া উচিত। বিতর্কিত ওই মন্তব্যের কারণে নূপুর শর্মার বিরুদ্ধে ভারতের একাধিক রাজ্যে এফআইআর দায়ের হয়েছে। দায়ের হওয়া সেসব এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আজই নিয়ে এক জুলাই সুপ্রিম কোর্টে হাজির হন নূপুর। এ সময় তার আইনজীবী বলেন নূপুর শর্মাকে প্রাণে মেলে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আদালত বলেন তিনি হুমকির মুখে পড়েছেন, নাকি তিনি নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন, তিনি সারা দেশের অশান্তির পরিবেশ তৈরি করেছেন, আচ্ছা পুরো দেশে যা ঘটছে তার জন্য দায়ী এই এক নারী। এফআইআর দিল্লিতে স্থানান্তর করার ব্যাপারে নূপুরের আর্জি খারিজ করে দেন শীর্ষ আদালত। আদালত বলেন এই পিটিশনে তার অদ্ভুততা ঠিক করে বেরোচ্ছে, যেন দেশের ম্যাজিস্ট্রেটরা তার কাছে খুবই ছোট। গত মাসে প্রথম দিকে স্থানীয় টেলিভিশন চ্যানেল টাইমস নাও ওয়ান এম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। এরপর তার ওই মন্তব্যে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে একটি পোস্ট দেন দলটির দিল্লি শাখার মিডিয়া উইংয়ের প্রধান নবীন জিন্দাল। বিতর্কিত ওই মন্তব্যের জেরে ভারতজুড়ে উত্তেজনা দেখা দেয়, রাজ্যে রাজ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শুধু তাই নয়, এ কারণে ক্ষোভ প্রকাশ করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো সহ পুরো মুসলিম বিশ্ব। সর্বনাশা বন্যায় সিলেটে কেড়ে নিয়েছে 57টি তাজা প্রাণ। গত 17 মে থেকে বুধবার দুপুর পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে সিলেট সহ সারা দেশে 110 জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। বিভাগটিতে ভয়াল এ বন্যায় একে একে কেড়ে নিয়েছে 57টি তাজা প্রাণ, এর মধ্যে রয়েছে কোলে শিশুও। বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 20 দিনে সিলেট সহ সারা দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে 15 জনের, সাপের দংশনে মৃত্যু হয়েছে 2 জনের, আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে 83 জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেট বিভাগে 57, রংপুরে 12 এবং ময়মনসিংহ বিভাগে 40 ও ঢাকা বিভাগে 1 জন মৃত্যুসহ মোট মৃত্যু হয়েছে 110 জনের। জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। 17 মে থেকে 4 জুলাইয়ের মধ্যে এ জেলায় 28 জনের মৃত্যু হয়েছে, আর সিলেটে মৃত্যু হয়েছে 18 জনের। হবিগঞ্জ জেলায় 5 ও 6 জন মারা গেছেন মৌলভীবাজারে। ফরিদপুরে বাড়ছে করোনা, 7 দিনেই 82 জন আক্রান্ত। ফরিদপুরে ফের নতুন করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় 331 জনের নমুনায় 82 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় জেলায় নতুন করে 23 জন সংক্রমিত হয়েছে। এদিকে করোনা চতুর্থ ঢেউ আখ্যায়িত করে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশনা দিলেও ফরিদপুর জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহর ও গ্রামের অধিকাংশই মানছে না এ নির্দেশনা। ওই নির্দেশনায় মাস্ক বাধ্যতামূলক ঘোষণা দিলেও 95% মানুষকে মাস্ক ব্যবহারের অনীহা দেখা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ফরিদপুর সদর উপজেলা। জেলায় গত এক সপ্তাহে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত 65 জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় আক্রান্ত হয়েছে 65 জন এবং গত 24 ঘন্টায় 23 জনের মধ্যে 17 জনই রয়েছে জেলা সদরের। এছাড়া গত এক সপ্তাহে হিসাব দেখা গেছে, জেলা সদরের পর সদরপুর উপজেলায় 10 জন, ভাঙা উপজেলায় 5 জন এবং সালথায় 3 জন, নগরকান্দায় 3 জন, মধুখালীতে ও বোয়ালমারিতে 1 জন করে শনাক্ত হয়েছে। এর মধ্যে আলফাডাঙ্গা ও চরভদ্রসোন উপজেলায় নতুন করে সংক্রমণ দেখা দেয়নি। করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ মোকাবেলায় এক সপ্তাহ আগে অফিস আদালত, ধর্মীয় প্রার্থনার স্থান, গণপরিষদ দোকান, শপিং মল, বাজার, ক্রেতা বিক্রেতা, হোটেল, রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ 6 দফা নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু বুধবার ফরিদপুর জেলা শহর ঘুরে দেখা যায়, কোথাও কেউ মাস্ক ব্যবহার করে না, এমনকি মানছে নাও স্বাস্থ্যবিধি। হাতে গোনা কয়েকজন মুখে মাস্ক পরা দেখা যায়। কারো কারো সঙ্গে মাস্ক থাকলেও না পরে সেটি পকেটে, হাতে বা গলায় ঝুলিয়ে রেখেছেন। আবার অনেকে জ্বর, সর্দি, কাশি সহ করোনার উপসর্গ থাকলেও পরীক্ষা না করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাওয়ার মূল কারণ উদাসীনতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ বি এম আবদুল্লাহ বলেন, সবার মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, তা না হলে সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। আগের মতো আইসিইউতে সিট সংকট দেখা দিবে। প্রসঙ্গত 2020 সালে 13 এপ্রিল জেলায় প্রথম করোনা সংক্রমণ হয়। এখন পর্যন্ত জেলায় মোট 25,051 জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন 24,984 জন এবং 556 জনের মৃত্যু হয়েছে। থানার মধ্যে পুলিশকে পেটালেন যুবক। পারিবারিক কলহের মামলার পরামর্শ দেওয়ার জন্য এক যুবককে থানায় ডেকে পাঠিয়েছিলেন পুলিশ। তাকে এক পুলিশ কর্মকর্তা বোঝানোর চেষ্টা করতে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। তারপরে ওই পুলিশ কর্মকর্তাকে এলোপাথারি মারতে শুরু করেন। যুবককে থামাতে পাল্টা মার দিতেও দেখা যায় পুলিশ কর্মকর্তাকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। এ প্রসঙ্গে মৈনপুরীর সহকারী পুলিশ সুপার মধুবন কুমার এসপি জানিয়েছেন, যুবকের বিরুদ্ধে পারিবারিক কলহের অভিযোগ দায়ের হয়েছে। যুবককে পরামর্শ দেওয়ার জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল। এক পুলিশ কর্মকর্তা তার সাথে বিষয়টি নিয়ে কথা বলেন, তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন, হঠাৎই ওই যুবক পুলিশ কর্মকর্তার উপর হামলা চালান। পুলিশ সুপার আরও বলেন, যুবকের পরিবার দাবি করেছেন সে মানসিক ভারসাম্যহীন, তার চিকিৎসা চলছে। তবে এই দাবি সত্যি কিনা তা খতিয়ে দেখার জন্য চিকিৎসার সমস্ত নথি যুবকের পরিবারের কাছে চাওয়া হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সূত্র আনন্দবাজার।